Action. মেলা দর্শক আশা করি ভালো আছেন ভালো রহমত আমি ভালো আছি তো বরাবর মতো চলে আসলাম আমি আছি দুর্গা তো কেমন আছেন এই তো ভালো তো আপনার জীবনের কিছু গল্পের কথা এবং কি ডায়লগ তো এই যে স্বপ্নের রাজকন্যা এই গল্পটা যদি বলতে আমি ভিডিওটা দেখছি আমার কাছে খুব ভালো লাগছে স্বপ্নের রাজকন্যা ওটা তো ভালো ভিডিও না তার ভালোটা বলো ওইটা তুমি তো আবার দেখছো ওইটাই তুমি তো অন্য কোনো গল্পের নামই করতে পারবে না আসলে ভিডিওটা ওইরকম এমনি ভালো হয়েছে কিন্তু ওইরকম মানে ইয়ে হয় নাই মানে মানে কারণ ক্যামেরাই মানে আছে না একটা বিষয় ক্যামেরার মানে মানে ক্যামেরাম্যান ভাই কারণ ক্যামেরা ট্যামেরা চালাবো অন্যরকম মানে আমাকে ওই যে মাঝখানের কিছু গল্প দেখো একবারে শুরুতেও যে আমরা করছি ওই টাইমে আমাদেরও ভালো হয় নাই ক্যামেরাম্যান ওই রকম মানে ক্যামেরা গুলাই ভালো আসল না আবার যে এখন মাঝে মধ্যে যে ওই কাজগুলা করা হয় এখন ওই রকম কাজের প্রতি কোনো গুরুত্ব থাকে না কিন্তু মাঝখানে যে কিছু গল্প করছিলাম আমরা অনেক গল্পই আছে মাঝখানে আমাদের কিছু দিনের গল্প আছে ওইগুলা গল্প একদম টাইট গল্প গল্পে ভিউ আছে ভালো গল্প টাইট অনেক সেরকম একটা গল্প কিন্তু তুমি যেটা বললা ওটার কথাই আমি বলি যেহেতু বলছো জি বলো আর আর শুনবনি ওটা হইতেছে মানে ঘুমায় পড়লে একটা মেয়ের স্বপ্নে দেখি মানে গল্পের ভিতরে মানে যখন ঘুমাই তখনই একটা মেয়ের স্বপ্নে দেখি এক জায়গায় বৈশা যদি মানে আমি আমার ধ্যানে জায়গা তারপরেও আমি সবসময় তারে নিয়ে ভাবি তারে নিয়ে কল্পনা করি মানে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট সবসময় মানে তারে নিয়ে আমি চিন্তা ভাবনা করি যার কারণে গল্পের নাম ছিল স্বপ্নের রাজকন্যা আমি তো দেখছি আমি নামটাও দেখছি ফর্মুলাটাও দেখছি পরে অনেকটা দেখছি বেশি দিন পরে আমি এটা নিয়ে পাগলামি করি তো আমার মানে শুটিংয়ের ভিতরে মানে আমার বাসায় থেকে মানে মা তারপর বোন তারা বলতেছে যে তুই তো পাগল হবি স্বপ্নের রাজকন্যা তুই স্বপ্নে যারে দেখছ তারে কোথাও পাবি নাকি সে কি গ্রামে আছে নাকি এগুলা বাদ দে এগুলা বাদ দিয়ে বিয়া করবি নাকি ক বিয়া করে দেই আর নয়তো ভালোভাবে ই কর তো আমি বললাম যে না তুমি দেখো আমি আমার এই স্বপ্ন একদিন পূরণ হবো আমার স্বপ্নের রাজকন্যা আমি এটা পাবই তো হঠাৎ করে মনে করো যে একদিন এক জায়গায় ঘুরতে গেছি হঠাৎ করে সামনে দেখা দেখার পরে আমিও তারে দেখলাম সেও আমারে দেখলো আমি আবার স্বপ্নে গেছি যা যে আমি তো এই মেয়ের এই স্বপ্নে দেখতাম এই এর নিয়ে আমি সবসময় ভাবতাম তো এই মেয়েটা হঠাৎ করে আমার সামনে পরে আমি চোখ মুখ ডলা দিই যে এটাও কি স্বপ্ন নাকি তো চোখ মুখ ডলা দেওয়ার পরে দেখি যে না এটা স্বপ্ন না এটা বাস্তব তো তারপরে তার নাম জিগাই তার বাসা কথা এটা জিগাই জিগানের পরে আমি তো খুশিতে চিল্লাইতে চিল্লাইতে বাড়িতে যাই যে আমার মায়েরে ডাকতেছি বোনরে ডাকতেছি তারা বেরোয় আইছে আমি তো তাদেরকে নিয়ে ঘোরাঘুরি মানে নাচ শুরু করে দিচ্ছি সেই খুশি তো বলতেছে যা কী ব্যাপার আজকে হঠাৎ করে এত খুশি কে বা এত ই কে কী হয়েছে তো পরে বললাম যে মা তোমরা না বলতা যে আমার সেই স্বপ্নের রাজকন্যার কোনো দিন দেখা বা মনে বা সে স্বপ্নের রাজকন্যা মানে আমার এই স্বপ্ন কোনো দিন পূরণ হইব না আমি নাকি পাগল হমু অনেক কথাই বলতা তো আজকে আমি তার দেখা পাইছি পরে তারাও তো আমার সাথে খুশি যে কী বলছ তুই তুই স্বপ্নে দেখতি তার দেখা পাইছস মানে পাগল টাগল হয়েছস নাকি আবার এই দিনে দুপুরে পুঁতে ধরছে পরে বললাম যে মা তোমাদের এত করে বুঝাইতে পারবো না আমি নাম ঠিকানা সব নিয়ে আইছি আমার সাথে চলো তো আর কোনো কথাই নাই আমি তো তাদেরকে ধৈরা তো মেয়ের বাড়িতে নিয়ে গেলাম মানে আমি গল্পটা শর্টকাটে বলতেছি কিন্তু এর আগে পিছিয়ে তো অনেক কিছুই আছে আছে না কিন্তু মূল কাহিনীটা বলতেছি তারপরে হচ্ছে ওই মেয়ের বাড়িতে যাই যাওয়ার পরে ওই মেয়ের বাবারে ডাকে বাবা কি ছিল বাবাটা ছিল ওই যে আমাদের রুস্তম ভাই সে ছিল ওই মেয়ের বাবা হ্যাঁ তো তারে ডাকতেছে পরে বলতেছে যে আপনার মেয়েরে তো আমার ছেলে অনেক ভালোবাসে তো তাদেরকে বিয়ে দিতে চাই কিন্তু সে তো মানে সেই রাগ সে বলতেছে না আমার মেয়ে রিলেশন করে বিয়ে করবো আমি জানি না না আমি কোনো রিলেশন মানি না পরে বলতেছে যে আসলে এটা তো রিলেশন না আসলে আপনার মেয়ে রিলেশন করেও না কিছু না আপনার মেয়ে তো আমার ছেলেরে চেনে না আমার ছেলেও আপনার মেয়ে রেছেন না কিন্তু আপনার মেয়ে হইতেছে আমার ছেলের স্বপ্নের রাজকন্যা মানে স্বপ্নে দেখতো স্বপ্নে দেখে আপনার মেয়ের প্রেমে বেড়ে গেছে তো এরকম হয়েছে আপনাদের মানে এদের ভালোবাসা পরে মেয়ের বাপ মানে আমাদের রুস্তম ভাই
সে বলতাইছে যে ও আচ্ছা ঠিক আছে এবার বুঝতে পারছি তো তাহলে এই কথা